আচ্ছা, একটা ভিডিও ভাইরাল হতে কার কার অবদান সব থেকে বেশি, তাই না? তোমরা এবার ভাবছো হয়তো কার অবদান বেশি হতে পারে। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো তুমি কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে, আর সেই রেজাল্টের অবদান কারা কারা তোমার সেই অবদানে ছিল, বা কারা তোমার পেছনে ছিল, বা তোমার আশীর্বাদ করেছিল, যাদের জন্য কিনা তোমরা এই অবদানটা পেলে, বা এই আশীর্বাদটা পেলে, বা এই রেজাল্ট বা এই ফলাফলটা ভালো পেলে, সেটা হচ্ছে তোমরা বললে এক তোমার বাবা মা তোমাকে সাপোর্ট করেছিল, তুমি পরীক্ষা দিয়েছিলে এবং রেজাল্ট পেয়েছিলে এবং রেজাল্টে উত্তীর্ণ হয়ে এবং ভালো পরিমাণ নাম্বার নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছেছো, তার পিছনে অবদান ছিল তোমার বাবা মা। ঠিক তেমনিভাবে একটি ভিডিও ভাইরাল করার জন্য কার অবদান বেশি, এবার আমি তোমাদের সেটা উদাহরণসহ বলবো। কার কার অবদান বেশি সেটা আমি তোমাদের লাইভে দেখাবো, স্ক্রিন রেকর্ডিংয়ে গিয়ে দেখাবো। তোমাদের যদি এইটা ভালো না লাগে ডিসলাইক দিতে পারো, কারণ কী বলতো, আমি ডিসলাইকেও মোটিভেট হই, আমি লাইকেও মোটিভেট হই। ডিসলাইক আর আনডিসলাইকটা হচ্ছে কখনো ম্যাটার করে না, কারণ কী বলতো, হয়তো তোমাদের মধ্যে অনেকেরই ভাবনা যে ডিস মানে কি বলবো, ডিসলাইক বেশি থাকলে হচ্ছে ভিডিও র্যাঙ্ক থেকে কমে যায়, অর্থাৎ র্যাঙ্ক থেকে ডাউন হয়ে যায়, আর ভিডিওতে যদি লাইক বেশি হয় তাহলে হচ্ছে র্যাঙ্ক থেকে উপরে ওঠে। আচ্ছা তোমরা বলো, তোমরা তো ইউটিউব করো, ইউটিউব জানো, ইউটিউবে জানো তোমরা লাইক আর ডিসলাইক হচ্ছে হাইড করার অপশান আছে, যেরকম আছে সাবস্ক্রাইব হাইড করা, সাবস্ক্রাইব কাউন্ট হাইড করা যেমন সেটিং আছে, সেরকম লাইক আর ডিসলাইক হচ্ছে হাইড করা, হচ্ছে কি বলবো, হাইড করার সেটিংস আছে। ঠিক আছে, তো আমি যদি এখন সেই লাইক আর ডিসলাইক হাইড করে দিই তাহলে কি হবে, লাইক আর ডিসলাইক হাইড করে দিলে তখন তো সেই ভিডিও লাইক আসবে না ডিসলাইক আসবে না, অথচ যদি তার সেখানে ভিউজ আসে, সেখানে যদি সাবস্ক্রাইবার আসে, তাহলে তো আমার সেই ভিডিওতে একই তো র্যাঙ্কে থাকবে, তাই না? তো তাই এখানে বলছি যে লাইক আর ডিসলাইকটা কোনো ম্যাটার করে না, যদি ম্যাটার করতো তাহলে লাইক আর ডিসলাইকটা কখনোই হচ্ছে অপশান দিত না যে এই লাইক আর ডিসলাইকটা হাইড করার। ঠিক আছে, সাবস্ক্রাইব বাটনও তাই, সাবস্ক্রাইব বাটনও কখনো হাইড করা দিত না। তো এখন কারেন্ট চলে গেছে, তো এই অবস্থায় তোমাদের ভিডিও এখন হয়তো তোমাদের বানাচ্ছি, তো কারেন্ট চলে গেলেও কী হবে, তোমরা আশা করছি ভিডিওটি দেখছো, আশা করছি ভিডিওটি প্রফেশনাল লাগছে, আমার এই প্রথম মনে হচ্ছে। ঠিক আছে, তো তোমরা দেখো আমি লাইভ স্ক্রিনে নিয়ে যাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে মানে কী বলবো, সাহায্য করার জন্য। তো চলো আজকে লাইভ গ্রুপে দেখে নেবো যে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কার কার অবদান বেশি, সেই অবদানগুলোকে যদি তোমরা মেনে চলো বা তাদের আশীর্বাদ যদি তোমরা নাও, তাহলে তোমাদের সেই ভিডিওগুলো ভাইরাল হবেই হবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। কারেন্ট আসলো টাইম মতো নাকি? ওতে কোনো অসুবিধা না। তো চলো লাইভ 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 প্রুফ প্রুফ প্রুফ, তো চলো 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 দেখে দেখে নি। তো দেখো প্রথমে যেতে হবে তোমাদের হচ্ছে ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে যাবে, আগে দেখিয়ে দিই যে প্রফেশনালটা কেন, বা ভিডিওটি ভাইরাল কেন হচ্ছে, ভিডিওটি ভাইরাল হওয়ার অবদান কী কী। তো প্রথমে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটি, ঠিক আছে, এই ভিডিওটি দেখতে পাচ্ছ যে নিজের ভিডিও নিজেই প্রমোট। এই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে দিতে পারো, তোমরা এটা ক্লিক করবে। ঠিক আছে, তোমরা তো ক্লিক করবে না, আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা করার পর তোমরা হচ্ছে কী বলবো, তোমরা হচ্ছে এইখানে চলে যাবে, হচ্ছে আমার ভিডিওতে বা তোমারটাই চলে যাবে, বা তোমাদেরটাই চলে যাবে, তোমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেল লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর তোমরা আমার লোগোটা এবার ক্লিক দেখো, কী মনে হচ্ছে দেখো, আমার ভিডিও এবার দেখে দেখো, এখানে আর্ট দেখতে পাচ্ছ তো, একটা প্রফেশনালভাবে বানিয়েছি। ইউটিউবার রবি সর্দার এটা দেখো কী সুন্দর একটা লিখেছে, তিনটের মধ্যে বেশি হাবিজাবি করিনি। আমার নাম রবি সর্দার, তার আগে ইউটিউবার জুড়ে দিয়েছি, আর ইউটিউবার রবি সর্দার চ্যানেল ইউটিউবে আর পাবে না। ঠিক আছে, রবি সর্দার বলে পেতে পারে, ইউটিউবার রবি সর্দার পাবে না। তো এবার ভিডিওগুলো দেখো কেমন, এই যে ভিডিওগুলো দেখো প্রফেশনাল বানাচ্ছি। এবার দেখো পপুলার আপলোডস, মানে আমার যে ভিডিওগুলোর আছে সবথেকে বেশি ভিউ সেইগুলো কিন্তু আমি আপলোড করেছি, একটা দুটো তিনটে চারটে। ঠিক আছে, তো আমি তোমাদের তার আগে বলে রাখি, আমি ভিডিও বানাচ্ছি কত বলবো, ভিডিও বানাচ্ছি আমি শুরু করেছিলাম ভিডিও বানানো হচ্ছে মানে পনেরোই জুলাই, আর আজকে হচ্ছে আগস্টের কত তারিখ, তোমরা হয়তো জানতে পারবে যে আগস্টের হয়তো আজকে 24 তারিখ। ঠিক আছে, আগস্টের হচ্ছে 24 তারিখ। তো আগস্টের 24 তারিখ বাদ দাও, 15-15 হচ্ছে 30, আর হচ্ছে 15-15 যে 30 হয় তাহলে হচ্ছে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 8, 9, অর্থাৎ আমি কিন্তু 1 মাস 9 দিন কাজ করছি, আজকে দিয়ে 1 মাস 9 দিন। ঠিক আছে, ইউটিউবে কাজ করছি আমি কিন্তু বেশি দিন নয়, কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা হয়ে গেছে 117টারও বেশি, 120টারও বেশি, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, কারণ তোমরা বুঝতে পারবে যে আমি কতটা পরিশ্রম করেছি। ঠিক আছে, তো আমি কিন্তু কখনো আশা করিনি যে আমার চ্যানেলে একটু হলেও ভিউজ আসবে, আর আমার কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার অ্যাক্টিভ ভিউজ আসছে, আমি এটাই খুশি। ঠিক আছে, কারণ আমি চাই না যে আমার ঝম ভিডিও ভাইরাল হয়ে যাক, আমি আস্তে আস্তে আমার চ্যানেলটিকে
সংগ্রহ করব মিনিমাম তো 6 মাস। এই 6 মাসে যদি আমি প্রতিদিন 4টে করে ভিডিও আপলোড করি তাহলে বুঝতে পারছো 6 মাস মানে কি, 6×30 তাহলে 3×6 18 তাহলে 180 180, ঠিক আছে 180 আর ×4 180×4 তোমরা যদি করো দেখো 180×4 করে দাও, 180×, এখানে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 720, 720খানা ভিডিও আমি আপলোড করে দিতে পারবো। আর সেদিন আমি খুশি হব যে 720খানা ভিডিও আপলোড করতে পেরেছি। আজকে আমি যদি 17, 20, 21টা এভাবে যদি আপলোড করে দিই তাহলে তো আমার আরও বেশি ভালো, তোমরা দেখে নিতে পারো। তো যেটা বলছিলাম যে অবদান কার বেশি, ঠিক আছে অবদান দেখো তোমরা দেখতে পারবে, দেখো এই যে থাম্বনেল বানানো এই সমস্ত দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আর্ট। এবার দেখো ভিডিওতে যাও, ভিডিওতে গেলে এখানে পুরো লম্বা লাইন পড়ে গেছে ভিডিও, দেখো এরকমভাবে তোমরা দেখে যেতে পারো। থাম্বনেল দেখতে পাচ্ছ, দেখো কতটা পরিশ্রম করে কিন্তু সমস্ত কিছু বানিয়েছে। আর আমার ভিডিওগুলো দেখো 11 মিনিট 11 মিনিট 9 5 11 12, আর ফেস ক্যাম করো সব 9 10 10, 8 মিনিট 8 মিনিট, অর্থাৎ 5 মিনিটের উপরে, কোনো ভিডিও কিন্তু 5 মিনিটের নিচে নয়। আমি তোমাদের আগেও বলেছি কখনো কিন্তু 5 মিনিটের নিচে করবে না, ঠিক বাবা মার অবদান বা রেজাল্ট নিয়েও আমি তোমাদের বলছি যে কখনোই তোমরা 5 মিনিট বই পড়াশোনা করবে না, ঠিক আছে 5 মিনিটের বেশি করো বা 5 ঘন্টার বেশি করো। দেখো 6 6 11 11 7 9, এইভাবে ভিডিও লাইন পড়ে গেছে, ঠিক আছে কোনোটাই 5 মিনিটের নিচে পাবে না, পেলে হচ্ছে প্রথম দিকে পাবে, যখন আমি শিক্ষা নিয়েছিলাম যে হ্যাঁ 5 মিনিটের বেশি অল্প আমি বানাবো না। কারণ কোন একটি ভিডিও যদি আমার ভাইরাল হয় তাহলে সেই ভিডিওটি যেন আমার যেন ওয়াচ টাইম থাকে, আর সেই ওয়াচ টাইমটা যেন ওয়াচ টাইম সেই মিনিটটা যদি আমার কম থাকে, তাই না, 3 মিনিট যদি হয় তাহলে 3 মিনিটের হচ্ছে আমার অল্প ওয়াচ টাইম ইনক্রিজ হবে। আমি চাই এমন একটা, আমি 5 মিনিটের ভিডিও বানালে কী হয় বলো তো, ভিডিও মানে ভাইরাল হয়ে গেলে ওই ভিডিওতেই তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কম কমপ্লিট হয়ে যায়। তো এইগুলো নিয়ে সারাদিন রিসার্চ করতে, দেখো এতগুলো ভিডিও আপলোড করেছি আমার কিন্তু কখনো কষ্ট বলে মনে হয়নি, ঠিক আছে কষ্ট যদি মনে করো তাহলে কিন্তু কখনোই তোমরা তোমাদের চ্যানেলে, দেখো প্রথম চ্যানেল যখন বানিয়েছিলাম আমার প্রথমে দেখো মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি প্রফেশনালভাবে, তোমরা এটা দেখে নিতে পারো, অর্থাৎ প্রথমে কী করতে হয় একটা চ্যানেল তৈরি করতে হয়, তারপরে চ্যানেলের লোগো দিতে হয়, তারপরে মানে পরপর স্টেপ অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপলোড করে গেছি, তোমরা দেখে নিতে পারো। যে মোবাইলে প্রথমে চ্যানেল খুলতে হয়, তারপরে লোগো লাগাতে হয়, তারপর আর্ট লাগাতে হয়, তারপর চ্যানেলটাকে ভেরিফাই করতে হয়, তারপরে থাম্বনেল বানাতে হয়, তারপরে কীভাবে সাবস্ক্রাইব করবে সেইগুলো, তারপর থাম্বনেল তৈরি করা যায় কীভাবে প্রফেশনালভাবে, ঠিক আছে আর থাম্বনেল, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার হাইড করা, তারপর ভিডিও ভাইরাল করা, ইউটিউব স্টুডিও কীভাবে ব্যবহার করতে হয়, 4000 ঘন্টা বসে ভিডিও সাবস্ক্রাইব বাটন কীভাবে আনতে হয়, তারপরে এইভাবে মানে এই কপিরাইট মিউজিক কীভাবে আনতে হয়, ভাইরালটা কোথায় হবে, ডার্ক মোড কোথা থেকে অন করবে, তারপর কমিউনিটি ট্যাব, এইগুলো মানে তারপর হচ্ছে কী বলবো, এখানে কাইন মাস্টার সঠিক ভিডিও আপলোড করা, কাইন মাস্টার মানে কাইন মাস্টার রিমুভ ওয়াটারমার্ক। আমি তোমাদের পরপর ভিডিও বানিয়ে এসেছি, ঠিক আছে আজকে সেই ভিডিও বানিয়ে আজকে 24 তারিখ, অর্থাৎ 1 মাস 9 দিন আমি পদার্পণ করেছি, ঠিক আছে তো এইভাবে কাজ করেছি একভাবে একটানা। তো তোমরা আমাকে সাহায্য করো এবং সাপোর্ট করো, আমি তোমাদের সাহায্য সাপোর্ট করতে থাকবো, ঠিক আছে। আর যেটা বলছিলাম অবদান, এইভাবে তোমাদের অবদান মেন জিনিসটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি ইউটিউব স্টুডিও, যে একটা ভিডিও আপলোড করার জন্য কার কার অবদান, কারণ এখানে ভিডিও আপলোড করার জন্য সবার অবদান বেশি, মানে বেশিরভাগ অবদান বেশি। কীরকম অবদান বেশি সেটা আমি দেখাচ্ছি দেখো, কারণ হতে পারে হয়তো তুমি তোমার যেমন ভালো রেজাল্টের জন্য তোমার বাবা মার অবদান বেশি, বা হতে পারে অনেকের শুধু বলে মায়ের অবদান বেশি, বাবার অবদান বেশি, বা তার গৃহশিক্ষক সে যে হোক না একজনকে অনেকে বলে অনেকে দুইজন বলে। আর এখানে আছে কার অবদান বেশি, দেখো একটা ভিডিও ভালো লাগে আকর্ষণীয় থাম্বনেল, আর আকর্ষণীয় থাম্বনেল কীভাবে বানাবে তা বিস্তারিত ভিডিও এক্ষুনি তোমাদের দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে তোমরা চলে যাবে আমাদের ভিডিও আমাদের চ্যানেলে, চ্যানেলে গিয়ে সেখানে হচ্ছে ভিডিওতে অপশন যাবে, একবার নিচে চলে যাবে সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো থাম্বনেলটা হচ্ছে আকর্ষণীয় থাকা দরকার, কারণ থাম্বনেলের উপরে হচ্ছে বেশি ক্লিক হয়, আর ক্লিক হলে কিন্তু ভিডিও ভাইরাল হয়। এবার আসি ডেইলি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার কী আছে, এখানটায় লেখা আছে আমার হচ্ছে কী বলবো টাইটেল, এই টাইটেলটা যদি তুমি টাইটেলটা যদি তোমরা ঠিকঠাক করো, মানে টাইটেলটা যদি তোমরা ঠিকঠাক করে লেখো, টাইটেলটা সবসময় ছোটো করে লিখবে। এখানে দেখো আমার 89 খানা ওয়ার্ড হয়েছে, কিন্তু আমি চাইলে কিন্তু 100 ওয়ার্ড করতে পারতাম, কিন্তু আমি করবো না, আমি সবসময় কম দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসক্রিপশান দেখতে পাচ্ছ, যে ডিসক্রিপশানও তোমরা দিতে পারো, ডিসক্রিপশানটা কিন্তু ম্যাটার করে ভালো। আর দেখতে পাচ্ছ এই যে ইউটিউবার রবি সর্দার, এই যে ইউটিউবার রবি সর্দার, ঠিক আছে ইউটিউবার রবি সর্দার হ্যাশট্যাগ দিয়ে যেটা লেখা আছে, এই হ্যাশট্যাগ দিয়ে যদি তোমরা এইখানটায় যদি তোমরা কী বলবো এইখানটায় যদি লেখো ডিসক্রিপশানে, তাহলে তোমাদের এই যে টাইটেল দেখতে পাচ্ছ ইউটিউব ভিডিওতে টাইটেলে তোমাদের ব্লু কালারের হ্যাশট্যাগে তোমাদের এটা শো হবে, আর ওখানে ক্লিক করলে তোমার ভিডিও দেখাবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটির শেষের দিকে, ঠিক আছে। তো এটা দিয়ে দেবে। আর দেখো ডিসক্রিপশানের জিনিসের যেটা একটা মেন জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি যে রিলেটেড ভিডিও বানিয়েছো সেই রিলেটেড ভিডিও ট্যাগ যখন ট্যাগ অপশানে দেবে তোমরা তখন ডিসক্রিপশানেও দেবে, কিন্তু কমা দেবে না। আমি দেখো কমা দিই না, এরকম গোল গোল করে সাইন দিয়েছি, গোল গোল করে, ঠিক আছে যেখানে কমা সেখানে সাইন দিয়ে দেবে, ঠিক আছে। কারণ ডিসক্রিপশানে কখনো কমা ব্যবহার করবে না, ঠিক আছে কমা বলতে কি ট্যাগে কখনো কমা ব্যবহার করবে না। এটা করে নিলে এবার তোমরা আনলিস্টেড করে রেখে দিলে যখন ভিডিও আপলোড করবে করবে, তারপর হচ্ছে এখানে
ক্লিক করবে প্লেলিস্ট, আমার দুটো প্লেলিস্ট আছে, একটা সাবস্ক্রাইব গ্রেন, একটা আছে নিউ ইউটিউব হেল্প। তোমরা এইখানে গেলে তোমরা ভিডিও দেখে নিতে পারবে। এটা করলে কী হবে, আমার ভিডিওতে আমার এই মানে প্লেলিস্টগুলো শো হবে। তো আমি দেখো সব কিছুই কিন্তু এখানে দিই। তারপর আছে সাবস অ্যান্ড গেইন ওয়ান মোর, ঠিক আছে, এটা তো দেখলে। তারপর হচ্ছে কী বলবো, এখানে ট্যাগ, এই ট্যাগগুলো দিয়ে দেবে, ঠিক আছে। এই যা ট্যাগ এখানে দিয়েছো না, এই ট্যাগই হচ্ছে এখানে দেবে, মানে এই ডিসক্রিপশনে, এবং সেখানে হচ্ছে কমা দেবে না, কারণ তোমরা যেন ট্যাগ হচ্ছে কমা দিলে এখানে এরকমভাবে শো হয়, ঠিক আছে। এই যে এরকমভাবে শো হয়, ঠিক আছে, এরকমভাবে শো হয়, কিন্তু কমা এখানটায় দেওয়া চলবে না ডিসক্রিপশানে, ঠিক আছে, তোমরা কেউ দেবে না, ঠিক আছে। এইবার তোমাদের দেখাবো করে এটা কী করলে সেভ করে দিলে, এখানে সেভ করে দেবে, ঠিক আছে। তো এবার যেটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা কি, সেইটা হচ্ছে তোমরা হচ্ছে চলে যাবে তোমাদের ইউটিউবে, ঠিক আছে, ইউটিউবে চলে যাবে। ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করবো বা আমার ভিডিওটি কোনো অন করবো, যে এই ভিডিওটি দেখো, এই যে দেখতে পেয়েছো ব্লু কালারে, দেখো ইউটিউব, এই যে এই যেখানটায় আমি ভিডিওটি ইয়ে হচ্ছে কেন, এই যে ইউটিউব, এই যে দেখতে পাচ্ছ, আবার এই যে ব্লু কালার, হ্যাশট্যাগ ইউটিউব হাইফেন মতো রবি সর্দার, এইটা তোমার শো হবে কখন, ডিসক্রিপশানে যখন দেবো। এই যে বলছিলাম ডিসক্রিপশান, এই যে এই যে ডিসক্রিপশান দেখো, ডিসক্রিপশানটা কোথায় গেল লাস্ট, এই যে ডিসক্রিপশান দেখো লিখে দিয়েছে যে ইউটিউব ইউটিউবার রবি সর্দার, এটা লেখার জন্য কিন্তু আমার এখানটাই শো হয়েছে, ওটা না লিখলে কিছু শো হবে না। আর এখানে ক্লিক করলে কী হবে দেখো, কেউ যখন তোমার ভিডিওটা দেখবে তোমার ভিডিওতে কিন্তু নজর চলে যাবে, এখানে একটা হ্যাশট্যাগ আছে, আর এই হ্যাশট্যাগে যদি কেউ এরকম ঝম ক্লিক করে না, তোমার সকল ভিডিও চলে যাবে। দেখো আমার সকল ভিডিও চলে এসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এরকমভাবে মানে প্রথম দিকে তোমারগুলো চলে আসবে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো ভিডিও ভাইরাল হওয়ার অবদান কার কার হচ্ছে, কেন টাইটেল আছে, থাম্বনেল আছে, ডিসক্রিপশন আছে, ট্যাগ আছে, প্লেলিস্ট আছে, সমস্ত কিছু আছে এখানে, বলতে পারো হচ্ছে হ্যাশট্যাগও আছে, ঠিক আছে, চ্যানেল হ্যাশট্যাগ এইটাও আছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।